أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চিটাগং কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর সম্মানিত অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করে আমরা মূল পাঠের দিকে যাব ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আল্লাহর কাছে পরিয়াত করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন নিরাপদ রাখেন আজকে আমরা মূল পাঠের দিকে যাব তোমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নাও ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নাও বই নিয়ে তোমরা বিগত ক্লাসসমূহের পরে অর্থাৎ ১৬ পৃষ্ঠা আজকে আমরা আরেকটু পড়া পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র আজকে আমরা পড়ব একজন মুসলিমের চরিত্র আসলে চরিত্র আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ নিয়ামত একজন মানুষের যদি চরিত্র ভালো হয় সে প্রকৃত মানুষ হয় আর যদি কোনো মানুষের চরিত্র খারাপ হয়ে যায় সে মানুষের পর্যায়ে থাকে না সে পশুর সে অদম হয়ে যায় সেই কারণে বলা হয়েছে একজন আদর্শবান মানুষ হচ্ছে চরিত্রের সমন্বয়ে গঠিত মানুষ তো যাই হোক আমরা এই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র নিয়ে গ্রন্থের দিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী আবার আমাদের জন্য বলে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় জীবন আদর্শ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অর্থাৎ আমাদের বাস্তব জীবনে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে রাসূলের আদর্শকে আমাদের ধারণ করতে হবে এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বা নৈতিক দায়িত্ব তো একজন মুসলিমের চরিত্র কেমন হবে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে তোমরা ভালোভাবে শিখবে একজন মুসলিমের চরিত্র কেমন বা অমুসলিমের চরিত্র কেমন তা আমরা বলতে পারি একজন মুসলিমের চরিত্র হবে কিরকম সততার সহিত একজন মুসলিম মানে হবে সৎ অনেস্টি তার মধ্যে থাকতে হবে সততা তার মধ্যে থাকতে হবে সে কাজে কর্মে চাল চলনে আচার ব্যবহারে কখনো অসততার পরিচয় দিতে পারে না একজন মুসলিম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সৎ ছিলেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত তো আমাদের প্রিয় সবার ক্ষেত্রে সেই রকম বিশ্বাসী হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে তাহলে একজন মুসলিমের চরিত্র কীরকম সে সৎ হবে এরপরে আমরা আরও বলতে পারি একজন মুসলিমের চরিত্র কীরকম আমরা বলতে পারি একজন মুসলিমের চরিত্র হবে আল্লাহর ভয়ে পরিপূর্ণ অর্থাৎ একজন মুসলিম সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়কে অন্তর প্রাধান্য দিবে যেমন আমরা বলতে পারি একজন মুসলিম যদি আল্লাহর ভয়কে অন্তর প্রাধান্য দেয় তাহলে সে কখনও তার কর্মস্থলে পাখিবাজি করতে পারে না সে কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না সে কখনো অন্যায় কাজ করতে পারে না সে কখনো কারো ক্ষতি করতে পারে না যদি অন্তরে তার আল্লাহর ভয় থাকে সেই কারণে একজন মুসলিমের চরিত্রের মধ্যে আরেকটি গুণ থাকা দরকার সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত থাকতে হবে আমাদের অন্তরে ধারণ করতে হবে লালন করতে হবে পোষণ করতে হবে এরপরে আমরা আরও বলতে পারি একজন মুসলিম কীরকম হবে সেটা নিয়ে একজন মুসলিম চরিত্র নিয়ে একজন মুসলিম তার কান দিয়ে যা শুনে সবসময় ভালো কিছু শোনার চেষ্টা করবে খারাপ কিছু শোনার কখনো চেষ্টা করবে না আমরা তো দেখা যায় অনেকেই ভালো তো দূরের কথা খারাপ দূরে সারাক্ষণ কান দিয়ে শোনার চেষ্টা করি কারণ শোনা এটির মাধ্যমে একজন মানুষের নীতি নৈতিকতার মধ্যে বিভিন্ন রকমের আঘাত আসতে পারে ব্যাঘাত ঘটতে পারে সেই কারণে আমাদের শ্রবণ শক্তিকেও সংরক্ষণ করতে হবে আমাদের শ্রবণ শক্তিকেও হেফাজত করতে হবে তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ভালো কিছু শুনবো আমরা কোরআন তেলাওয়াত শুনবো আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল শুনবো ভালো কিছু শুনবো অনিসলামিক অশ্লীল কোনো কিছু আমরা শুনবো না আমাদের কিনে মনে রাখতে হবে যেমন অনেকে গান শুনে আছে না তবে যেই গান শোনার কারণে মানুষের অন্তরে আল্লাহর ভয় আসে সেই গান শুনে কিন্তু ইবাদত যেই গান শোনার কারণে মানুষের নীতি নৈতিকতার দিক দিয়ে কোনো রকমের ডিস্ট্রয় আসার সম্ভাবনা থাকে না কোনো ধ্বংস আসার সম্ভাবনা থাকে না সেই গান শুনে ইবাদত আর যেই গান শুনলে মানুষের মনে খারাপ চিন্তা আসতে পারে যেই গান শুনলে যেই গানের সাথে বাদ্যযন্ত্র আছে বাদ্যবাজনা আসছে
যেই গান শুনলে মানুষের মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসার সম্ভাবনা আছে, সেই গান কিন্তু অনিসলামিক গান, এটা হচ্ছে শোনা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিমাউল গিনা হারামুন ওয়া তাদুসুহু ফুসুকুন, গান শোনা হারাম আর গানের আসরে বসাটা হচ্ছে ফাসিকি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে ভালোবাসে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একজন মুসলিমের চরিত্রে থাকবে সে কান দিয়ে আজেবাজে কিছু শুনবে না, ভালো কিছু শুনবে, ইসলামিক ভাবধারায় যা তৈরি করা হয়েছে যা শোনানো হয় সেগুলো শুনবে, এটি হচ্ছে একজন মুসলিমের অন্যতম চরিত্র। একজন মুসলিমের চরিত্রে আরেকটি বিষয় সেটা হচ্ছে তার দৃষ্টিশক্তিকে হেফাজত করবে, দৃষ্টিশক্তিকে রক্ষণাবেক্ষণ করবে। কীরকম? চোখ দিয়ে আজেবাজে কিছু দেখবে না, চোখ দিয়ে ভালো কিছু দেখবে, সে কোরআন দেখবে, হাদিস দেখবে, ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী দেখবে, আল্লাহর সৃষ্টির গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী দেখবে, তবে এমন কিছু দেখা যাবে না যেই বিষয়গুলো, যেই জিনিসগুলো দেখলে গুনাহ হবে। কারণ কি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনাল আইনু আর রুয়া, চোখের জেনা হচ্ছে দেখা, অর্থাৎ এই চোখ দিয়ে মানুষ কত রকমের গুনাহ করে, সমস্ত গুনাহের কাজ থেকে দৃষ্টিশক্তিকে রক্ষণাবেক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই দিকে সতর্ক করেছেন, আমাদের দৃষ্টিশক্তিকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূল বলেছেন মান রাআ নাযর মাহাসিল ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়া সুম্মা ফি মান নাযর ফি আইনাইহি থুম্মা ফি আইনাইহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টিশক্তি দিয়ে কোনো বেঘরা ব্যক্তির দিক দিয়ে, কোনো অবৈধ ব্যক্তির দিক দিয়ে তার কুদৃষ্টি নিক্ষেপ করল, হাসরের ময়দানে তার চোখের মধ্যে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে। মান্নাযারা মাহাসিনে ইমরাতান আজনাবিয়্যা আন শাহওয়া সুম্মা ফি আইনাইহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল এই কথাই আমাদেরকে জানিয়ে দিলেন, অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো বেগেরা নারীর দিকে তার কুদৃষ্টি নিক্ষেপ করে, কিংবা কোনো নারী যদি কোনো পুরুষের দিকে তার কুদৃষ্টি নিক্ষেপ করে, তাহলে ওই পুরুষ কিংবা নারীর চোখের মধ্যে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সেই কারণে আমাদেরকে দৃষ্টিশক্তি সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের জবানকে হেফাজত করবে, তাদের চোখকে হেফাজত করবে, তাদের হাতকে হেফাজত করবে, তাদের চরিত্রের হেফাজত করবে, অর্থাৎ তারা অনিসলামিক কোনো কাজের সাথে নিজের কোনো শরীরের কোনো অঙ্গকে, নিজের ইচ্ছাশক্তিকে কখনো ইনভলভ করবে না, কখনো সেগুলোর সাথে সম্পৃক্ত করবে না, সংশ্লিষ্ট রাখবে না। এটি হচ্ছে মুমিনের অন্যতম চরিত্র। এরপর আরেকটি কথা আমরা বলতে পারি, মুমিনের চরিত্র হচ্ছে সে কখনো মিথ্যা বলবে না, কারণ রাসূল বলেছেন সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় সত্যবাদী হবে এবং সততার সাথে সংস্কৃত সংশ্লিষ্ট থাকবে, মিথ্যাকে কখনো স্থান দিবে না, অন্তরে কখনো জায়গা দিবে না। এরপরে মুমিনের অন্যতম আরো চরিত্র হচ্ছে মুমিনরা কখনো কারো উপর জুলুম করবে না, মুমিনরা কখনো কাউকে অত্যাচার করবে না, নির্যাতন করবে না, মুমিনরা অন্যের সম্পদ আত্মসাত করবে না, মুমিনরা যার যার প্রাপ্য তাকে যথাযথভাবে দিবে। অর্থাৎ সর্বোপরি আমি একটা কথা বলতে পারি, একজন মুমিন হচ্ছে সততার অন্যতম একজন গ্রান্টিতে রূপান্তরিত হবে। একজন মুমিনকে দেখলেই মানুষরা বলতে পারবে এই মানুষটা আসলেই ভালো মানুষ, এই মানুষটা অত্যন্ত ভদ্র মানুষ, সেরকম বলতে বাধ্য হবে, এইরকম চরিত্রের অধিকারী হতে হবে। আমাদেরকে সেই বিষয়গুলো অত্যন্ত খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাতের হাত এবং জবান মানে হাত দিয়ে কখনো অন্যকে অত্যাচার করবে না, জবান মানে হচ্ছে মুখের কথার মাধ্যমে কারোর উপর কোন রকমের অত্যাচার নির্যাতন করবে না একজন মুমিনের চরিত্রে। তাহলে এই গুণগুলো থাকা দরকার। এরপরে তোমরা মূল বই পড়ে নিবে, পড়ে নিয়ে তোমরা ভালোভাবে শিখবে, এবং তোমাদেরকে বলবো অনুশীলনীর বড় প্রশ্ন যেগুলো আছে, অনুশীলনে তোমরা সত্য মিথ্যা শিখবে, ডান বাম শিখবে, শূন্যস্থান শিখবে, এবং ছোট প্রশ্ন শিখবে। বড় প্রশ্ন যেগুলো আছে তোমরা এসডাব্লিউ করবে, বড় প্রশ্ন যেগুলো আছে অনুশীলনে সেগুলো তোমরা এসডাব্লিউ করবে। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? দোয়া করবে তোমরা ভালোভাবে পড়ালেখা করবে, সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।